অ্যাকচুয়ালি আমার 2016 2016 সালে আমি দেশে ফুটবল খেলতেছিলাম, বাট কোমরে একটু ব্যথা পাইছি। আচ্ছা, ব্যথা পাওয়ার পরে আমি সাময়িকভাবে যে এলাকার ডাক্তার এদেরকে এদের নিয়ে মেডিসিন খাইছি, খাওয়ার পরে ব্যথা চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে আমি আবার যখন বাইরে যাওয়ার পরে আবার ব্যথাটা একটু যখন বাড়ছে, বাড়ার পরে আমি ওই জায়গা তো চেক করছি, বাংলাদেশে অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, তো সবাই আমাকে এরসা করছে। এরসা করার পরে ভাই আপনার কিছু না, জাস্ট একটু বড়িটরি খান। এটা কি কাতারে থাকতে নাকি? না, এটা আমি প্রথম বিদেশের থেকে ছুটিতে আসার পরে বাংলাদেশে ফুটবল খেলার সময় আমার এই সমস্যাটা ব্যথাটা পাইছিলাম, পাওয়ার পরে ওষুধ খাইছি পরে ঠিক হয়ে গেছে। এটা আবার যখন আমি বাহারানে গেছিলাম ওই সময় আমার ব্যথাটা আবার যেমন আবার শুরু, গাড়ি চালাইলে বা অফিসে গেলে বা কোথাও বসে থাকলে যেমন পিছনে কামড়া। আচ্ছা, তারপরে মানে আরাম কোনো ফিল আসে না, সবসময় যেমন একটা কিরকম একটা মনে হচ্ছে কিছু একটা ভিতর ভিতরে হয়ে গেছে বা এরকম আনিজি ফিল হয়। তারপরে আমি অ্যাকচুয়ালি ওই চার্জ দিলাম নেটের ভিতরে, বাংলাদেশের বেশ কোথায় পাওয়া যাকে ফিজিওথেরাপি, যা আসার পরে প্রথম আপনাদের ডিপিআরসি হসপিটালের ডক্টর ভিডিও দেখলাম, জাস্ট অনেকদিন দেখার পরে আমি বললাম না, অনেকেই তো টাকা উড়াইলাম, অনেক কিছু দেখলাম, জাস্ট এখন স্যারকে সুস্থ হতে হবে, স্যারের দেখাই। তারপর স্যারের ভিডিওটা দেখার পরে আমার মনে হইলো না আমার যে সমস্যাটা এই আপনাদের ভিডিও গুলার ভিতরে সেম সেম বলতে সেম মিলে যাচ্ছে। তারপরে আমি টাস করে জ্যাশের টিকিট কাটলাম, আমার কোম্পানির মেল করলাম, কোম্পানির মেল করলাম, আমার এমনি যাইতে হইব, যাই সেরা বাস ওইখানে আমি ট্রিটমেন্ট যা আছে তা আমি স্টপ করে আমি সিজা আমি দীর্ঘদিন এই ব্যথাটা নিয়ে কষ্ট করতেছি, কি করা যায়। স্যারে তারপরে বললো, যাও তুমি আগের কি ডকুমেন্ট আছে কি দেখাও। স্যারকে আমি অলরেডি এভরিথিং সব দেখালাম, দেখানোর পরে স্যারে বললো আমার কাতারের এমআরআই আসছিল, বলতেছে তুমি আমার এটা করার দরকার নাই, শুধু টাকা খরচ করার দরকার নাই, তুমি আমার এটা এমআরআইটা আমি চেষ্টা করলাম, প্লে হলো না, আমার কাছে ডিস্ক ছিল। তারপরে স্যারে বললো তুমি একটা এমআরআই করো, তাহলে তারপরে স্যার এমআরআই দিছে, কিছু ব্লাড পরীক্ষা দিছে, সব কিছু দেওয়ার পরে ব্লাড পরীক্ষা সব আমার নেগেটিভ আসছে, ভালো আসছে। ওই এমআরআই তে একটু ওই ডিসপ্লাস ছিল, হ্যাঁ, যে ডিসপ্লাসের যে সমস্যাটা L5 এবং S1 দুটো ডিস্কে, জি। এরপরে স্যারে বললো সমস্যা নেই, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবো। ওকে, স্যার আসছে, স্যারে বললো তুমি 10 দিন আমার এখানে ফিজিওথেরাপি দাও। স্যার 10 দিন না, আমি তো প্রবাসে থাকি, আমাকে ধরো 15 ডেজ দেন, আমি যেমন ভালো, মানে প্রয়োজনের সময় বেশি নেন, কিন্তু আমি যাতে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাই, ভালো হয়ে যেতে, কারণ বারবার একই সমস্যা আমাদের ভালো লাগে না। আর যেহেতু প্রবাসে চলে যাবেন, ওখানে দেখারও কেউ নেই, বারবার আসাও সম্ভব, আসারও সম্ভব না, এটাই সে অনুযায়ী ভর্তি হয়ে গেলেন। এবং ভর্তি হয়ে আপনার স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা স্যার সবসময় বলেন যে আপনার অপারেশনবিহীনভাবে যে চিকিৎসাটা করা হয় সেটা শুরু হয়ে গেল। এবং ঠিক কতদিন আপনি এখন আছেন স্যারের কাছে? আজকে মনে হয় 10 দিন হয়েছে, আজকে 10 দিন। 10 দিন আগের আপনি এবং 10 দিন আজকের পরের আপনি, কি অবস্থা আপনার সেই ব্যথার? কি সার্বক্ষণিক ব্যথা? দিন আর রাত আলহামদুলিল্লাহ অনেক বেস্ট, ভালো, বাট এরকম থাকলে লাইফটা এনজয় অনেক। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দূরের এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, PLID শব্দটা অনেক ছোট একটি শব্দ, বাট কষ্টটা আসলে অনেক বেশি। ম্যাক্সিমাম আমাদের রোগীদেরকে আমরা পাই যারা এ ধরনের সমস্যাটা কেন হয় কীভাবে হয় তারা হয়তো বুঝতেই পারেন না। অনেকেই বলেন যে আমার কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট নাই বা এরকম কোনো ঘটনা তাদের আসলে নিজের মনেও পড়ে না, কিন্তু আমরা দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে ভুল আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আর্গোনমিক্যাল কিছু নিয়মকানুন আছে বা সঠিক যে দেহভঙ্গি আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে না মেনে চলি সেটার কারণে সাধারণত এই PLID হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে ছোটো ছোটো কিছু অ্যাক্সিডেন্ট আছে সেগুলোর জন্য এই ধরনের সমস্যাটা হয়ে যায়। একটা শুরুটা হয় কোনো কোনো ক্ষেত্রে খুবই অল্প দিয়ে, কারো কারো আবার একটু বড়সড়ভাবেই হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের সমস্যাতে যারা ভুগছেন দেখা যাচ্ছে যে অপারেশনবিহীনভাবে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। দর্শক, ঠিক তেমনি আপনাদের সামনে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের উজ্জ্বল ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই PLID রোগে উনি ভুগেছেন এবং সেই সুদূর প্রবাস থেকে উনি চলে এসেছেন এটা চিকিৎসা করার জন্য।
এবং দীর্ঘদিন যাবত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ফলোয়ার ছিলেন, ওনার প্রত্যেকটা ভিডিও উনি সবসময় উনি ফলো করতেন, সময় সুযোগের অভাবে আসতে পারছিলেন না, বাট যখনই ওনার সুযোগ হয়েছে উনি সরাসরি চলে এসেছেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। এবং নেওয়ার পরবর্তী অবস্থায় উনি কি ভালো আছেন না খারাপ আছেন, আসুন দর্শক একটু প্রথম থেকে ওনার কাছ থেকে আমরা জানি পুরো বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল মিয়া, কোথায় আপনার বাড়ি, কোথায় বাংলাদেশে? আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কোথায়? আখাউড়া। আখাউড়া খুব প্রসিদ্ধ একটি জায়গা। আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? কাতারে। কত বছর ছিলেন কাতারে? এখন 3 বছর হয়েছে, প্রথম বাহরাইনে ছিলাম। আচ্ছা, বাহরাইন, তারপর থেকে প্রবাসে লাগ 10 বছর, অনেক দীর্ঘ একটা সময় জীবনে। আচ্ছা, আপনার বডি ফিটনেসও খুব ভালো, আমরা জানি আপনি রেগুলারলি আপনি এক্সারসাইজ করেন এবং ব্যায়াম করেন, মানে একটা সঠিক একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকেন। কি হয়েছিল এবং কতদিন আগে আপনার এই সমস্যাটা শুরু হয় যদি একটু বলেন? অ্যাকচুয়ালি আমার 2016 সালে আমি দেশে ফুটবল খেলতেছিলাম, বাট কোমর একটু ব্যথা পাইছি। আচ্ছা, ব্যথা পাওয়ার পরে আমি সাময়িকভাবে যে এলাকার ডাক্তার এদেরকে নিয়ে মেডিসিন খাইছি, খাওয়ার পরে ব্যথা চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে আমি আবার যখন বাইরে যাওয়ার পরে আবার ব্যথাটা একটু বাড়ছে। বাড়ার পরে আমি ওই জায়গা তো চেক করছি, বাংলাদেশ অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, তো সবাই আমাকে এরসা করছে। এরসা করার পরে ভাই আপনার কিছু না, জাস্ট একটু বড়িটরি খান। এটা কি কাতারে থাকতে নাকি? না, এটা আমি প্রথম বিদেশের থেকে ছুটিতে আসার পরে বাংলাদেশে ফুটবল খেলার সময় আমার এই সমস্যাটা ব্যথাটা পাইছিলাম। পাওয়ার পরে ওষুধ খাইছি, পরে ঠিক হয়ে গেছে। এটা আবার যখন আমি বাহরাইনে গেছিলাম ওই সময় আমার ব্যথাটা আবার যেমন আবার শুরু, গাড়ি চালাইলে বা অফিসে গেলে বা কোথাও বসে থাকলে যেমন পিছনে কামড়া। আচ্ছা, তারপরে মানে আরাম কোনো ফিল আসে না, সবসময় যেমন একটা কিরকম একটা মনে হচ্ছে কিছু একটা ভিতরে হয়ে গেছে বা এরকম আনিজি ফিল হয়। তারপরে আমি দেশে আসলাম, আইসা সর্বপ্রথম ঢাকা ডক্টর পাওয়া যাচ্ছেন নাকি উনার জানি বসে উনাকে দেখাইলাম, স্যার আমার এই সমস্যা। উনার একটা এরসা দেওয়ার পরে কইলেছে তোমার তো কিছু না, জাস্ট তুমি ওই সময় বিয়ে শাদী করি নাই মনে হয়, তোমার ইয়ং মানুষ তো এই জন্য তোমার ব্যথাটা করে, কয়েকটা মেডিসিন দিছে, মেডিসিন খাওয়ার পরে সাময়িকভাবে সুস্থ। তারপরে আবার যাই, যাওয়ার পরে কয়েকদিন পর আবার শুরু, আবার সে একই অবস্থা, আবার সে একই অবস্থা। তারপর আবার আসলাম আমার সিলেটে ডক্টর তালুকদার, ওনাকে দেখালাম, উনিও এরসা করছে, তোমার কিছু নাই, আমার বডি ফিটনেস বা সবকিছু দেখলে চলাফেরা তোমার কিছু নাই, তো তুমি মেন্টালি একটু টেনশন করো, এই জন্য তোমার পিঠে কামড়া মনে হয়। কিন্তু আপনি বুঝতেছেন যে আমি বুঝতেছি আমার কি ফিজিক্যালি সমস্যা হইতেছে। তারপরে আবার চলে এলাম কাতারে। কাতারে যাওয়ার পরে, কাতারে তো যাই ড্রাইভিং করি বাট অফিসিয়ালি চাকরি করি, আপনার বসার কাজ কোনো ইয়া নাই। তারপরে দেখি আমি ড্রাইভিং করতে গেলে পিছনে কামড়া বা অফিসে যায় বৈশা ল্যাপটপ চালালে বা কিছু করতে গেলে আমার কাজের অনেক মনোযোগী না, মনোযোগটা জায়গা আপনার ব্যথার দিকে। তারপর লাস্ট পর্যন্ত আমি কই না আমার দেশে যাইতে হবে। রাতে যখন শুয়ে থাকতেন তখন কি এটা হতো? না, শুধুমাত্র যখন আপনি কাজে থাকতেন দীর্ঘক্ষণ বসে আছেন বা গাড়ি চালালে ওইটা, মানে চলাচলতে কোনো সমস্যা নাই, তো ব্যথা ব্যথাই ভাই, ব্যথা সার্বক্ষণিকভাবে আছে, এটা যেমন আপনার মেন্টালির ভিতরে একটা ইয়ে করে এফেক্ট করে লাগতো। তারপরে কাতারে কি করলাম আমি, না আমি বলতেছি কাতারে আমি চিকিৎসা করবো, কাতারে প্রাইভেট হসপিটালে আমি ইয়ে করলাম। যাওয়ার পরে আবার আমাকে ইউই দিচ্ছে এরসা, আমি বলছি স্যার এরসা না, আমাকে এমআরআই করেন। কাতারে যখন এমআরআই করার পরে আমার ওই আপনারা যে ডিসপ্লে বলেন নাকি ওইটাতে বলতেছে তোমার একটু একটা ডিস্কে সমস্যা হয়েছে, এটা পিছনে গেছে, এটা রগে দেয় তোমার প্রেশার করে। এই প্রথম আপনি আসলে জানতে পারলাম ও কাতারে আমাকে এক্সারসাইজ ফিজিওথেরাপি দিছে বা এক্সারসাইজ দিছে, ওই দেশে ব্যস্ততার জন্য ওইটা করতে পারতেছি না, বাট ওইখানে নিয়েছি কয়েকদিন এখানের মতন না, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে আমি অ্যাকচুয়ালি ওই চার্জ দিলাম নেটের ভিতরে বাংলাদেশের বেশ কোথায় পাওয়া যাকে আবার ফিজিওথেরাপি, যাক আসার পরে প্রথম আপনাদের ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখলাম, জাস্ট অনেক দিন দেখার পরে আমি বললাম না, অনেকই তো টাকা উড়াইলাম, অনেক কিছু দেখলাম, জাস্ট এখন স্যারকে সুস্থ হতে হবে, ভালো হতে হবে, স্যারের দেখাই। তারপর স্যারের ভিডিওটা দেখার পরে আমার মনে হইলো না আমার যে সমস্যাটা এই আপনাদের ভিডিও গুলার ভিতরে সেম সেম বলতেছে, সেম সেম মিলে যাচ্ছে। তারপরে আমি টাস্ক করে জাস্ট টিকিট কাটলাম, আমার কোম্পানির মেইল করলাম, কোম্পানির মেইল করলাম, আমার এমনি যাইতে হইব আপনি স্যারের সাথে দেখা করলেন, স্যারের সাথে যখন দেখা হয় স্যার আপনাকে দেখে কি বলেছিলেন?
স্যার দেখে বলছে, স্যার বলছে তোমার কি সমস্যা? স্যার আমি প্রথম বললাম, স্যার আমি আপনার ভিডিও দেখার পরে আমি ডাইরেক্ট আপনার কাছে আসছি, আমি দীর্ঘদিন এই ব্যথাটা নিয়ে কষ্ট করতেছি, এখন কি করা যায়? স্যারে তারপরে বলল, যাও তুমি আগের কি ডকুমেন্ট আছে কি দেখাও। স্যারকে আমি অলরেডি এড বিটিং সব দেখালাম। দেখানোর পরে স্যারে বলল, আমার কাতার এমআরআই আসছিল, বলতেছে তুমি আমার এটা করার দরকার নাই, শুধু টাকা খরচ করার দরকার নাই, তুমি আমার এটা এমআরআইটা আমি চেষ্টা করলাম, প্লে হলো না, আমার কাছে ডিস্ক ছিল। তারপরে স্যারে বলল, তুমি একটা এমআরআই করো। তাহলে তারপরে স্যার এমআরআই দিছে, কিছু ব্লাড পরীক্ষা দিছে, সব কিছু দেওয়ার পরে ব্লাড পরীক্ষা সব আমার নেগেটিভই আসছে, ভালো আসছে। ওই এমআরআইতে একটু ওই ডিসপ্লেলার ছিল, হ্যাঁ, যে ডিসপ্লেলার যে সমস্যাটা L5 এবং S1 দুটো ডিস্কে, জি। এরপরে স্যারে বলল, সমস্যা নেই, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। ওকে স্যার আসছে, স্যারে বলল, তুমি 10 দিন আমার এখানে ফিজিওথেরাপি দাও। স্যার 10 দিন না, আমি তো প্রবাসে থাকি, আমাকে ধরো 15 ডেজ দেন, আমি যেমন অপারেশনবিহীন ভাবে যে চিকিৎসাটা করা হয় সেটা শুরু হয়ে গেল। এবং ঠিক কতদিন আপনি এখন আছেন স্যারের কাছে? আজকে মনে হয় 10 দিন হয়েছে। আজকে 10 দিন, 10 দিন আগের আপনি এবং 10 দিন আজকের পরের আপনি, কি অবস্থা আপনার সেই ব্যথার? কি সার্বক্ষণিক ব্যথা? দিন আর রাত আলহামদুলিল্লাহ অনেক বেস্ট, ভালো। বাট এরকম থাকলে লাইফটা এনজয় মানে অবশ্যই। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, যার হয় কষ্ট সেই একমাত্র বুঝতে পারেন। সার্বক্ষণিক এই যে গত কয়েক বছর থেকে যে ব্যথাটা আপনি বয়ে বেরিয়েছেন, এটা অবশ্যই অনেক কষ্টের একটা বিষয়, দিনের পর দিন। আমাদের অসংখ্য দর্শক আছেন, যেরকমটা আপনি সার্চ করে একদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই মুহূর্তে সার্চ করছেন, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, ইনশাল্লাহ সবাই এখানে আসেন বিপিআরসি হসপিটাল, এখানে যে ইয়ে আছে ট্রিটমেন্ট বা এদের যে ইয়েগুলা সব নাম্বার 1। আর আপনারা সবাই আসেন, আমাদের মতন সুস্থ হয়ে যান, সবার দোয়া কামনা করি। আর বিশেষ করে এখানের যে ট্রেনার তারা আছে ফিজিওথেরাপি, তারা বেস্ট। আমার ট্রেনার আসছিল নাজমুল ভাই, ওনাকেও আমি থ্যাংকস জানাই, অনেক ভালো। অলরেডি এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ। দর্শক, একজন দুইজন ভাই না, অসংখ্য অসংখ্য এরকম আমাদের দেশে বলেন, দেশের বাইরে বলেন, এরকম অসংখ্য পেশেন্ট আছেন। আমার এই ভাই হয়তো খুব সুন্দর করে আপনাদেরকে হয়তো বলতে পারেননি, বা হয়তো উনি ওনার যে কষ্টগুলো ছিল সেগুলো হয়তো উনি গুছিয়ে বলতে পারেননি, কিন্তু এই দেখুন এই কয়েক বছরের এই যে কষ্ট, জমানো কষ্ট, দিনের পর দিন আপনার একটা কষ্ট, আপনার পুরো ব্যথা আপনার পুরো শরীরে বয়ে বেড়ানো, এটা কিন্তু আসলে কম কথা না। আমরা চিকিৎসা করতেছি, আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ আমার অসুখ হয়েছে, আমি ওষুধ খাবো, ভালো হয়ে যাব, ডক্টর দেখাবো, ট্রিটমেন্ট দিবেন, আমি ভালো হয়ে যাব। বাট সব ক্ষেত্রে এটা কিন্তু আসলে হয় না, কারণ আপনি যদি সঠিক ডায়াগনোসিস না হয় বা আপনি যদি সঠিক ট্রিটমেন্ট আপনি না পান, আপনি দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন বাট আপনি ভালো হচ্ছেন না, বরঞ্চ দিনকে দিন আপনি আরও খারাপের দিকে চলে যাচ্ছেন। এই যে সুন্দর সময়গুলো, সুন্দর দিনগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে কেন? যদি আপনার হাতে যদি একটা সঠিক চিকিৎসা থাকে, আপনি কেন চিকিৎসা গ্রহণ করবেন না? আপনার মা বাবা ভাই বোন যারাই আছেন এই ধরনের অসুস্থ হয়ে বিছানায় বছরের পর বছর পড়ে আছে, কেন তাদের চোখের পানি আমরা দেখব? যেহেতু চিকিৎসা আমাদের হাতের মুঠোতেই আছে, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে, যেমনটা আমাদের এই ভাই খুঁজে পেয়েছেন। আপনারাও খুঁজুন, অবশ্যই পেয়ে যাবেন। অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন, ভালো ভালো কনসালটেন্ট আছেন, যারা দিনরাত এই ধরনের রোগীদের জন্য অক্লান্তভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন। পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো ডক্টর আছেন, শুধু আপাতত আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ।
আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।